মহাকাশে প্রথম আদ্যান্ত নিজস্ব অভিযানে চার নভশ্চর পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ভারত। গগনযান অভিযানের চার পাইলটের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র থেকে এই চারজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং উইন কমান্ডার এস শুক্লা। কেরলে সংক্ষিপ্ত সফরে এদিন সারাভাই মহাকাশ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। সেখানে গগনযান অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। এই অভিযানটি হল ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর প্রয়াস। 2024-25 সালের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে। প্রকল্পের লক্ষ্য হল তিন মহাকাশচারীকে 400 কিলোমিটার কক্ষপথে ছেড়ে দেওয়া। 3 দিনের এই মহাকাশ সফর সেরে তারা আবারও ভারতের সাগরে অবতরণ করবেন বলে নির্ধারিত রয়েছে। মানুষের কক্ষপথে ঘুরে বেড়ানোর প্রসঙ্গে মোদী এদিন বলেন, ভারত মহাকাশের ডানা মেলতে চলেছে এই অভিযানের মধ্যে দিয়ে। বিশ্বের অন্য দেশগুলির মতো ভারতও সেই জায়গা করে নিচ্ছে। এই চারজনকে নভশ্চরের প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী গোটা অভিযানের রূপরেখা জেনে নেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্তাদের কাছ থেকে। মোদী বলেন, গগনযান যাত্রীদের নাম এতক্ষণে দেশবাসী জেনে গিয়েছেন, কিন্তু এই চারজন শুধুমাত্র 4টি নামই নয়, এই চারজনের শক্তি 140 কোটি ভারতীয়র মহাকাশের বুকে নামার স্বপ্ন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। তিনি আরো বলেন, 40 বছর পর ভারতীয়রা ফের মহাকাশে যাচ্ছেন, কিন্তু এবার তারা সেই রকেটে যাচ্ছেন যেটা ভারতের তৈরি। এ প্রসঙ্গে মোদী আরো বলেন, 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন, তাও সোভিয়েত রাশিয়ার অভিযানের অংশ নিয়ে। মহাকাশে প্রথম আদ্যান্ত নিজস্ব অভিযানে চার নভশ্চর পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ভারত। গগনযান অভিযানের চার পাইলটের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র থেকে এই চারজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং উইন কমান্ডার এস শুক্লা। কেরলে সংক্ষিপ্ত সফরে এদিন সারাভাই মহাকাশ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। সেখানে গগনযান অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। এই অভিযানটি হল ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর প্রয়াস। 2024-25 সালের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে। প্রকল্পের লক্ষ্য হল তিন মহাকাশচারীকে 400 কিলোমিটার কক্ষপথে ছেড়ে দেওয়া। 3 দিনের এই মহাকাশ সফর সেরে তারা আবারও ভারতের সাগরে অবতরণ করবেন বলে নির্ধারিত রয়েছে। মানুষের কক্ষপথে ঘুরে বেড়ানোর প্রসঙ্গে মোদী এদিন বলেন, ভারত মহাকাশের ডানা মেলতে চলেছে এই অভিযানের মধ্যে দিয়ে। বিশ্বের অন্য দেশগুলির মতো ভারতও সেই জায়গা করে নিচ্ছে। এই চারজনকে নভশ্চরের প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী গোটা অভিযানের রূপরেখা জেনে নেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্তাদের কাছ থেকে। মোদী বলেন, গগনযান যাত্রীদের নাম এতক্ষণে দেশবাসী জেনে গিয়েছেন, কিন্তু এই চারজন শুধুমাত্র 4টি নামই নয়, এই চারজনের শক্তি 140 কোটি ভারতীয়র মহাকাশের বুকে নামার স্বপ্ন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। তিনি আরো বলেন, 40 বছর পর ভারতীয়রা ফের মহাকাশে যাচ্ছেন, কিন্তু এবার তারা সেই রকেটে যাচ্ছেন যেটা ভারতের তৈরি। এ প্রসঙ্গে মোদী আরো বলেন, 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন, তাও সোভিয়েত রাশিয়ার অভিযানের অংশ নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।